যজ্ঞ হচ্ছে অগ্নিদেবতা প্রকট হবেন, অগ্নিদেবতা প্রকট হয়ে কি করবেন, বিশ্ব দান করবেন, চারু প্রসাদ দান করবেন, কখনো শুনি না হয়ে প্রকট অগ্নিদে, হয়ে প্রকট অগ্নিদে, করে অবিশ্বদান, করে অবিশ্বদান, কেমন চমৎকার, কেমন চমৎকার, তা বটে তা বটে তা বটে তা বটে। থেমে যায় মহাকাল আনন্দে, থেমে যায়, দেখে আপন চোখে, দেখে আপন চোখে, তিনটে রানীর হবে চারটা কুমার, তিনটা রানীর হবে চারটা কুমার, এ কেমন চমৎকার, ও এ কেমন চমৎকার, রাজা দশরথ প্রসাদ মিলি, রাজা দশরথ প্রসাদ মিলি, আপনি রানা হন, রানা চিনিন না, হ্যাঁ বলতে খাবেন না, রাজ খাবেন না, সকল খাবেন না, তা বটে তা বটে তা বটে।
জীবন কে সহারে সব কি আঁখো কে তারে, ওহো সব কি আঁখো কে তারে, বলো রাম 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 রাম, 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 লাগতে আরে শ্রীরাম, লাগতে আরে শ্রীরাম, বলো রাম 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 রাম, সবকে রাম শ্রীরাম, বলো রাম 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 রাম, সব কহিদায় মে বসতে হে রাম, বলো রাম 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 রাম, বলো পরস্পর পরস্পর কি প্রতি লৌকিক প্রীতি বাড়ে গি, বলো রাম বলো রাম বলো রাম 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 রাম, বলো রাম বলো রাম 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 রাম, বলো রাম 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 শ্রোতা যান, আপনাদের সেবা করবে, জল খামেন যান, শ্রোতা ভাবাবেশ ভাবের আবেশ অন্তরের অন্তঃস্থল থেকে এক গুপ্ত ক্রিয়া ফুটে ওঠে, সেই ভাব সেই ভাব আবেশে সঙ্গীতের মধ্যে আপনার মধ্যে ভাবটা আছে আবেশটা আছে, সেই ভাব আবেশটা সঙ্গীতের মাধ্যমে প্রকাশ পাবে, সঙ্গীতের মাধ্যমে সঙ্গীতের মাধ্যমে হৃদয়ের ভাবাবেশ প্রভুর প্রাপ্তির জন্য ব্যাকুল করে তোলে। যে আপনি যখন পুজো করেন করেন তো, হ্যাঁ তখন কি মনে মনে তো গান, কি গান, সকালবেলা যদি পুজো করেন তখন সকালে রাগ গাইবেন নিজের থেকে এসে যাবে, বিকেলবেলা যখন গাইবেন তখন নিজের থেকে বিকেলবেলা রাগ চলে আসবে, সন্ধ্যার পরে সন্ধ্যার রাগ, আর এখন এই বসন্তকালে যে কোনো রাগ করুন বসন্তের পর্দা ঢুকবে, নিজের থেকে ঢুক যাবে, রাগ পরিবেশ ঋতু অনুযায়ী প্রকাশ পায়। এই যে বৃদ্ধ গান গায়, আপনাদের আমি গান শোনাই, এই গান আপনাদের ইন্দ্র তৃপ্তির জন্য আমি গাই না, এই গান শুনলে একতলা ভাবে ভব রোগ নাশ হয়ে যাবে, আর আপনাদের দেহে অন্তর্যামী আছেন, অন্তরাত্মা আছেন, তিনি খুশি হবেন। আপনাদের কান ভরানোর জন্য গান করি না, প্রাণ ভরানোর জন্য গানটা করি, হ্যাঁ তাই সুন্দর একটা গান শুনুন, ইমান করলেন
বছর এ অধমি অসর সর এ অধমি রাখ রঘুপুর
দেখা দাও একবার দিন দয়া রা আপনার জল চা খেয়ে আসুন, আপনারা যান জল চা খেয়ে আসুন। শ্রোতা, এ অধম বুড়ো হয়েছে, বয়সের ভারে অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা আছে। এই জগতে সকলেই কোনো না কোনো প্রয়োজনে লক্ষ্য নানা কাজে রাখে বইকি, নানা কাজে ব্যাপৃত থাকে সকল লোক। প্রকৃত প্রয়োজন কোনটা কেউ জানে না, কেউ জানে না প্রকৃত প্রয়োজন কোনটা, কেউ জানে না। দেহটা সুখ ভোগ এটা সবাই জানে, দেহটা সুখ ভোগ চাই, এই জন্যই যেন জগতে আসা হয়েছে। আর এই বুঝি জীবনের পরম প্রয়োজন, চরম লক্ষ্য। জীবন অন্তকালে যখন শেষ হয়, আমাদের অনেক অভিজ্ঞতা আছে, অনেক গুণীজনের মৃত্যু সময় আমরা কাছে গেছি, অনেকের কাছে গেছি, দেখেছি দেখেছি অন্তকালে এরা কি বলে। চিরজীবনে যা কিছু প্রয়োজন সাধন, তা ছেড়ে কোন অজানা প্রয়োজনের কারণে, কোন অজানা প্রয়োজনের উদ্দেশ্যে এই চরম দশা। চিরজীবনে যা কিছু সব ব্যর্থ হয়ে গেল, বৃথা এই জীবনটা গেল। শ্রোতা শ্রোতা, অস্থির আনন্দে মহাভ্রমে, অস্থির আনন্দ যে আনন্দের মধ্যে অস্থিরতা আছে, কিন্তু নিত্য ও পরিপূর্ণ আনন্দ, নিত্য পরিপূর্ণ আনন্দই মানুষের প্রধানতম প্রয়োজন, যেটা নিত্য, যেটা নষ্ট হবে না, ছিল আছে এবং রইবে। এরই জন্য প্রয়োজন সাধুসঙ্গ। সাধুসঙ্গ লাভ হলে এই 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 প্রয়োজনটাকে অনুভব করা যায়। দেহ গেহ অর্থ সম্পত্তি, সুন্দরী বউ বা সুন্দর স্বামী, সংসার, কোনো বস্তুই এই নিত্য পরিপূর্ণ আনন্দের সংবাদটা জানেই না, জানে না জগৎ সংসার, জানে না দেহের প্রিয় বস্তু জগৎ, চব্য চৈষ্য লিজ্য প্রিয় ভালো ভালো খাবার, যা অনিত্য এক ভ্রম, ভ্রম বাড়ায়। জগৎ ভালোবাসার বস্তু নয়, জগৎটা ভালো লাগার বস্তু। ভালোবাসার বস্তুটা হলো আত্মার প্রিয় সাধুসঙ্গ, সাধুসঙ্গ। সাধুকেই ভালোবাসা যায়, একমাত্র জগতে সাধুকে ভালোবাসা যায়। জগৎকে ভালো লাগে, জগৎকে ভালোবাসা যায় না, কেন? জগতের সম্পর্ক অনিত্য, সাধুকেই ভালোবাসার পাত্র হিসাব গ্রহণ করতে হয়। বিষয় সম্বন্ধ শূন্য, বিষয় বাসনাহীন, নিরামিল সুখভোগ একমাত্র সাধু সঙ্গে, নিরাবিল সুখভোগ, কোনো আবিলতা নাই। সাধু সঙ্গই পরম প্রেমাস্পদ জেনে সাধুকে ভালোবাসতে হয়। হ্যাঁ হ্যাঁ শ্রোতা, সাধুকে ভালোবাসা। একটা বালক ভাবছি 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 কাছে যাব, সে ভালো বাংলা বুঝে না, বাংলা বুঝি বা না বুঝি তার ভাবটা গ্রহণ করব। রামকৃষ্ণ প্রেম সম্বন্ধে কথা বলবেন না, বলবেন না? আচ্ছা আচ্ছা, তিনি বলেন, বললেন না, বললেন জগৎ সম্বন্ধের কথা। আচ্ছা 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 আচ্ছা,
তো রামকৃষ্ণের প্রশ্নের উত্তরটা বালকের মালিক দিল, দিল দিল কি দিল বালকে রামকৃষ্ণ বললেন, বাহ 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 বাহ, আশাটা যুক্তিসঙ্গত হয়েছে। প্রকৃত প্রয়োজন অভিজ্ঞ বালক, আত্মহিতায়িত বিচার বিজ্ঞ বালক, ওরই আশাটা ঠিক আশা হয়েছে। পিতা নেই, মাতা নেই, মূর্খ, গায়ের নাম জানে না, কিচ্ছু জানে না, কোনো পরিচয় নেই বালকটার। তার একটাই পরিচয়, সে কলকাতায় এসে পেট ভরাতে দুমুঠো খেতে পাবে। বালক বালক দুমুঠো খেতে পাবে বলে একজনের বাড়িতে আছে, চায়ের কাপটা ধুয়ে দেয়, গ্লাসটা ধুয়ে দেয়, আর দু একটা বাজার করতে যায়, আর বাড়ির ছেলে মেয়েদেরকে খেলায় ধুলায় একটু বাইরে নিয়ে যায়। এই তার কাজ, বালকের কাজ। কিন্তু আজকে যেখানে এসেছে, তার পৈতা হয়নি, একটা মূর্খ, জাত পরিচয় নাই, আশ্রয়হীন অনাথ, পেয়ে গেল জগন্নাথের আশ্রয়। তার নাম কি বলুন তো? লাটু, লাটু ধন্য, জগন্নাথে আশ্রয় পেয়ে গেল। এই বালক দেখছে যে তার কৃষণ, রামকৃষণ, নিজ স্বরূপ ঐশ্বর্য মাধুর্য সিন্ধুতে সত্যি চিত্ত অর্থাৎ শ্রোতাদের চিত্তটাকে ডুবি দিয়েছে, একবারে ভাসিয়ে দিয়েছে, আর নিজেও যেন ভেসে ভেসে যাচ্ছেন। কি আনন্দ ছড়াচ্ছে, আহা, ওইটুকুন ঘর হতে কি আনন্দ ছড়াচ্ছে! পরম করুণাময়ের দৃষ্টিতে যেন বালক বিশুদ্ধ হয়ে যাচ্ছে, বিশুদ্ধ হয়ে যাচ্ছে। অচিন্ত অনন্ত মহাশক্তি নিকেতনে বালক, বালক এসে যেন হাঁপ ছেড়ে বেঁচে উঠল। সর্বজীবের সর্বদুঃখ মোচনকারী রামকৃষ্ণ, রামকৃষ্ণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভালো করে দেখি তো, ভালো করে দেখি। এক দৃষ্টি দেখে পড়ে অবাক বালক, বালক অবাক। মানুষ তো পরম স্বতন্ত্র হতে পারে না। বাঙালি ভাই বোন, আপনারা লাটু মহারাজের জীবনী পড়েছেন? লাটুকে না জানলে মা সারদাকে জানা যাবে না, আর মা সারদাকে না জানলে রামকৃষ্ণদেবকে জানা যাবে না। এটা আপনারা শুনুন, নতুন কথা শুনুন। লাটু মহারাজের কথা যত ভাববেন তত মা সারদাকে জানতে পারবেন, আর মা সারদার কৃপা যত লাভ করবেন ঠাকুর রামকৃষ্ণদেব কৃপা তত বেশি লাভ করবেন। তিনি বলছেন, মানুষ তো পরম স্বতন্ত্র হতে পারে না, পরম স্বতন্ত্র তাই তো এত মধুর, সুমধুর অপ্রাকৃত রস, পরমানন্দ রসে বালকের হৃদয়টা আপ্লুত হচ্ছে। আপনারা তো যান ঠাকুরের মূর্তির সামনে বসেন, আপনাদের হৃদয়টা আপ্লুত হয়, রামকৃষ্ণ প্রেমানন্দ রস পান করেন। বহুত তো দীক্ষা নেন, বলেন জপ করছি, একটা কোনো রামকৃষ্ণ শিষ্য হৃদয়টাকে আপ্লুত করতে পারেন? কি করে করবেন? দৃষ্টিটা মাংসের বাটিতে, মাছের বাটিতে, ডিমের আমলেটে, লজ্জা করে না, লজ্জা করে না। লালসা বাড়ছে, লালসা বাড়ছে, কি লালসা বাড়ছে? রামকৃষ্ণের গাত্র সৌগন্ধ লাভ করার জন্য লালসা বাড়ছে, কাছে যাওয়ার জন্য প্রাণটা ছটফট করছে। কিন্তু ও তো চাকর মাত্র, একটা বাড়ির চাকর, তার মালিকের সাথে এসছে, বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তার ওপারে দাঁড়িয়ে আছে, মালিকের ঘোড়াটাকে দেখাশোনা করছে, সেই ভিতরে কি করে যায়, কোন সাহসে যায়? উনি তো মালিকের গুরুদেব, মালিকের গুরুদেব। কিন্তু পরম আনন্দ রস বর্ষণী লীলায় কোনো বিচার হয় না। বিষয় বিষ দূষিত সমাজটা, ঘুণধরা সমাজটা, অবক্ষয় বাঙালির দশাটা, সাহেবদের পা চাটা বাঙালি সমাজটা, সাহেবদের জুতোর আওয়াজ, ঘোড়ার খুরের আওয়াজ, এই সমাজটা
বাঙালির হীন দশাটা। বিষয় বিষ জ্বালায় জর্জরিত সমাজটা, মানুষের বিশেষত ভারতবাসীর প্রাণ, প্রাণীর প্রাণ রক্ষা করা কঠিন হয়ে উঠল এই বিষয় বিষের জন্য। বিষয় বিষ জ্বালায় হৃদয় যেন জ্বলে যাচ্ছিল ভারতবাসী। বালক ভাবত সাধু ভগবানের হৃদয় সাধু হৃদয় রক্ষা হবে, ভারতবাসী শ্রীহরির স্বজন আপনজন। ভারতবাসী কোনদিন গর্ব করে আমরা ভগবানের আপনজন? কোনদিন গর্ব করে? হ্যাঁ, একটা ভারতবাসী গর্ব করে ভগবান আমার নিজের জন? স্বজন দ্রোহীর দণ্ড বিধান হবেই হবে। ভারতবাসী যারা শত্রু তাদের দণ্ড বিধান হবেই হবে, ধর্মই মেরুদণ্ড। তাই মেরুদণ্ড সুস্থ হয়ে উঠবে, হবেই হবে, ওই একটা নামই হবে। নামটা কি? রামকৃষ্ণ। রামকৃষ্ণ